টু মাই চ্যানেল দ্য বঙ্গো লাইফ বাই রূপালী। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মায়ের আরেকটা রেসিপি, চিলি চিকেন বলস। আমি করছি চিলি চিকেন বল, তার জন্য আমি চিকেন একবারে চপ করে একবারে পেস্টের মতো করে নেওয়া হয়েছে, আর এর মধ্যে দিচ্ছি আমি ইয়ে সয়া সস। এগুলোকে একবারে পেস্ট করে নিয়েছে বা ওটার মধ্যে মা দিয়ে দিয়েছে সয়া সস। এবার দিচ্ছি টমেটো সস। এবার মা দিয়ে দিচ্ছে টমেটো সস। দিচ্ছি ভিনিগার। এবার মা দিয়ে দিচ্ছে চিলি সস। আর দিচ্ছি আমি এই সুজিটা, ওই 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার দিচ্ছি এই সুজিটা। চিকেনটার মধ্যে মা সুজিটা দিয়ে দিচ্ছে, ভিজিয়ে রাখা সুজিটা। আমি ব্রেড ক্রাম দিইনি, এটা দেবো একটু। হ্যাঁ, এবার দেবো আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর নুন। কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছে আমার কর্নফ্লাওয়ার। এবার মা ভালো করে মিক্স করে নিচ্ছে। এবার সাদা তেল দিয়েছি গরম করতে, গরম হয়ে গেলে আমি বলের আকারে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এই যে চিকেন বলস গুলো এই মা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আজটা লো করে দিই। হ্যাঁ, লো ফ্লেমে কিন্তু হচ্ছে, লো ফ্লেমে না হলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে, মানে বলগুলো কেমন হচ্ছে। এবার আমি চিকেনের বলগুলো তুলে নিচ্ছি। স্ন্যাক্স হিসাবেও এভাবে খাওয়া যায়। হ্যাঁ, বিকেলে স্ন্যাক্স হিসেবে শুধু এটাই খাওয়া হয়, গ্রেভিটা না করলেই হবে, গ্রেভিটা না করলেই হবে। আবার মা দিয়ে দিচ্ছে, চলো মা তাহলে বলস গুলো ভেজে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রেড চিলি সস আমি রেডি করে রাখছি এটা। আচ্ছা, যেহেতু এটা মানে চিলি চিকেন বলস, তাই এটা ওই চিলিটা করার জন্য মা সয়া সস আর রেড চিলি সস দিল, টমেটো সস, আরেকবার রিপিট করে দিচ্ছি। এইখানে আছে সয়া সস, রেড চিলি সস, টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস।
ভেজে নিয়ে নিচ্ছে। মা এবার এগুলো তুলে নিচ্ছে। মা কমিয়ে নেবে কারণ অনেকটা তেল আছে। রসুন কুচি আর আদা কুচিটা আগে দিচ্ছি। রসুনগুলো কেটে রসুন আর আদা রসুনের আদা আদাটা সরু সরু করে কেটে নিয়েছি আর রসুনটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা টমেটো চারটি দিয়ে দিলাম, একটু টমেটো না চারটি দিয়ে দিলাম। সসেতে নুন থাকে তাই মা কম করে নুন থাকে সরাসরি নুন থাকে। সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস আমি একবার মিক্স করে এর মধ্যে দিয়ে দিব। এবার মা যে চিকেন বলস গুলো ছিল সেগুলো এবার দিয়ে দিচ্ছে ভেজে রাখা। গোলমরিচগুলো ওপর থেকে গোলমরিচগুলো দিয়ে দিচ্ছে। ফ্রাই হয়ে এলো, আমি কর্নফ্লাওয়ার দেবো না, কর্নফ্লাওয়ার মা দিচ্ছে না। এটাকে ইজিলি মানে ফ্রাই রাইস বা রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথে এটা খাওয়া যাবে। শুধু ওই মিট বলসটা তো অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো, যেমন মা বলল। একটু ঢাকা দিয়ে দিই, একটু মায়ের ঢাকা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দেবে, ও ওপর থেকে মায়েরা চিলি ফ্লেক্স দেবে। ওপর থেকে মা চিলি ফ্লেক্স দিয়ে দিল। আমাদের চিলি চিকেন বলস রেডি, তাই তো মা? তাহলে মা এটাকে সার্ভ করে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মা সার্ভিং বলে সার্ভ করে দিল চিলি চিকেন বলস। তোমরা দেখতেই পেলে আজকে রান্নাটা কেমন করে মা করলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর কমেন্ট করে জানিও, আর লাইক লাইক মানে লাইক তো করেই দিও, বেল নোটিফিকেশানটাও প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে পরের রান্নাগুলো। আর
এটাই বলবো যে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। পরের দিন আবার আসবো, হ্যাঁ আমাদের পাশে থেকো, পরের দিন আবার আসবো অন্য কিছু রান্না নিয়ে। এইভাবেই তোমরা রান্না করে দেখো কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে, আর আমাদের ভুল ত্রুটি মার্জনীয়।